দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী নাজিব তারেকের অষ্টম একক চিত্রকলা প্রদর্শনী নাজিব তারেক। প্রতিদিন বেলা সাড়ে এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই সময়ে, প্রদর্শনী চলবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালি আল মামুনের একক শিল্পকর্ম প্রদর্শনী অসম্মতির মানচিত্র। বুধ থেকে সোমবার বিকেল চারটা থেকে রাত আটটা এই সময়ে প্রদর্শনী চলবে ২৬ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৩। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনি অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ সুন্দর মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। লেখক সৈয়দ মুস্তফা আলী বলেছেন, বই কিনে কেউ দেবলিয়া হয় না। প্রিয় দর্শক, অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই পর্বে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত মানসম্মত দুটি বই সম্পর্কে জানাব। অন্নপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী ও লেখক লুৎফর হাসানের উপন্যাস মরাতাই। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন সাদিদ। ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমিরুল ইসলামের বই পাখির চোখে বাংলাদেশ। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন তৌকি ইয়াসার আয়মান। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে টার্কিশ ধারাবাহিক কুরলুস ওসমান গাজী। রাত ৮টা ২০ মিনিটে থাকছে হাসান রেজাউলের পরিচালনায় ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন। এই যে এই টাকা কটা রাখো, ভালো দেখে মিষ্টি কিনে ওদের বাসায় নিয়েছো। আর জব্বার ভাইকে বলো পাকা কথা যেন সেরে ফেলে, হ্যাঁ, কোনো রকম ভাগ যেন না থাকে। কারণ এই যে এখন একটা কথা বললো, আবার বিয়ের সময় আরেক কথা, এগুলো আমার একদমই পছন্দ না। আরে আমি তো সেই জন্যই বলেছিলাম যে তুমিও চলো না, আমি, তুমি, জব্বার আর ওই আমাদের স্কুল হেডমাস্টার সাহেব, এনারা মিলে গেলাম। আমরা এদিকে কথাবার্তা বলতে শুরু করে দিলাম, আর তুমি ওই সুযোগে একটু ভেতরটা দেখে নিলে। হয় না যে বাইরে থেকে তো আর ভেতরের অবস্থাটা বোঝা যায় না। না না, আমার না যাওয়াই ভালো। তুমি আর জব্বার ভাই দেখে সিদ্ধান্ত নাও। আর ইমতিয়াজ কি বললো, কিছু জানিয়েছে? মা বাবা ভাই বোন। রাত ৯টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক চিরকুমার। আরে ডিজে চিকু, আপনি তো দেখি চলে আসছেন, আমি তো আরো চিকু সিস্টেমকে আপনার ওখানে পাঠালাম। চিকু সিস্টেম আপনি আমার পাশে পাঠিয়েছেন? হ্যাঁ। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কথাসাহিত্যিক সকৃত নোমান। স্বাগত, শুভ দুপুর।
শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আর বইমেলা চলছে আপনাদের জন্য তো আসলে একটা উৎসবমুখর সময়, আমাদের সবার জন্যই যারা বই পড়তে ভালোবাসি। তো একটু জানতে চাই বইমেলাটা কেমন যাচ্ছে, পাঁচ দিন গেল, কেমন দেখছেন? হ্যাঁ, বইমেলা তো নিশ্চয়ই লেখক পাঠক প্রকাশকদের জন্য একটি উৎসব মুখর পরিবেশ থাকে বইমেলায়। বইমেলা একটি জাতীয় ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। গত পাঁচ দিন অতিক্রম করলো একুশে বইমেলার, আজকে ষষ্ঠ দিন। তো এই বইমেলা আমরা গত পাঁচ দিনে দেখেছি যে ইতিবাচক সাড়া পড়েছে, পাঠকরা লেখকরা আসছেন, আড্ডা দিচ্ছেন, বই কিনছেন এবং উৎসবে মেতে উঠেছেন। এটা নিঃসন্দেহে একটি আনন্দের ব্যাপার। বই প্রেমীদের কথা একটু জানতে চাই যে বই কি আসলে কিনছে, কিনে নিয়ে সেগুলো পড়ে একটা অভিব্যক্তি থাকে, একটা বই নিয়ে একটা অনুভূতি থাকে, সেই অনুভূতির প্রকাশ আগে যেরকমটা ছিল সে ততটা আছে কি না, নাকি বেড়েছে? কারণ মাঝখানে তো আসলে কিছুদিন বইমেলা বন্ধ ছিল, তারপরে গত বছর থেকে আবার শুরু হলো, কিন্তু সেটাও আমরা খুব বেশি দেখিনি। এবারের আয়োজনটা একেবারেই ভিন্ন মনে হচ্ছে যে অনেক বেশি সাড়া ফেলেছে শুরুর দিকেই। হ্যাঁ নিশ্চয়ই, প্রতি বছরই বইমেলায় বিপুল সাড়া পড়ে। গত তিনটা বছর আমাদের করোনা মহামারীর কারণে একটু স্তিমিত হয়ে পড়েছিল, কিন্তু আবার পূর্ণ উদ্যমে আমাদের বইমেলা শুরু হয়েছে। বই বই নিয়ে আনন্দ, বই কেনা, বই পড়া, এটা নিয়ে একটা নেতিবাচক প্রচারণা আমাদের সোসাইটিতে রয়েছে। আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা লেখকরাও বলে থাকেন, আমাদের শৈশবে যেমন পাঠাগার ছিল, বই পড়তাম, এখন তরুণরা সেটা পড়ে না। এটা এক ধরনের নেতিবাচক প্রচারণা বলে আমি মনে করি। অবশ্যই আমাদেরকে ইতিবাচক কথা বলতে হবে, বলতে হবে যে অবশ্যই আমাদের তরুণরা বই পড়ছেন এবং বইয়ের প্রতি তারা আকৃষ্ট হচ্ছেন, মেলায় বই বিক্রি হচ্ছে। যখন আমরা শুভ কথা বলবো, ইতিবাচক কথা বলবো, তখন কিন্তু একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। যখন আপনি যদি বলেন যে বসুন্ধরা মার্কেটে সবচেয়ে ওই পোশাকটি বেশি বিক্রি হচ্ছে, তখন কিন্তু ক্রেতারা উপচে পড়বে ওখানে, ওখানে ছুটে যাবে, সুযোগ তৈরি হবে। মানে আমরা যদি সারাক্ষণ বইমেলা নিয়ে নেতিবাচক কথা বলি, বই পড়ছে না তরুণরা, বই পড়ছে না তরুণরা, ফেসবুকে আসক্ত তরুণরা, ইউটিউবে আসক্ত, এই ধরনের নেতিবাচক প্রচার কিন্তু আমাদের কিশোর তরুণদের উপরে পড়ে। আমরা আশা করছি, আমি এই কথাগুলো গত কয়েক বছর ধরে বলে আসছি যে আমাদের লেখকরা, আমাদের বুদ্ধিজীবীরা যাতে এই ধরনের কোনো কথাবার্তা না বলেন। আমাদের তরুণরা অবশ্যই বই পড়েন, বইয়ের পাঠক অবশ্যই বাড়ছে, বইয়ের ক্রেতা অবশ্যই বাড়ছে। বইমেলা যদি বই কেনা না হতো, বই বিক্রি না হতো, আমাদের প্রকাশকরা এখানে স্টল নিয়ে বসতেন না, পেভিলিয়ন নিয়ে বসতেন না, এত এত বই ছাপতেন না। প্রতি বছর 4,000-5,000 বই ছাপা হচ্ছে, এবার হয়তো করোনার কারণে বা কাগজের দাম বৃদ্ধির কারণে 3,000 বই ছাপা হবে। তারা বইগুলো কী করবেন? নিশ্চয়ই পাঠকের কাছে যাবে বইগুলো, নিশ্চয়ই পাঠক কিনবে বইগুলো। আমরা আশা করব এখন যে হারে বইয়ের পাঠক বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে এবং আমাদের কোমলমতি তরুণ কিশোর যারা আছে তারা অবশ্যই বইয়ের প্রতি আকৃষ্ট হবে এবং যুবকরাও এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তারাও বই পড়ে তাদের অবসর সময়টুকু কাটাবেন, নিশ্চয় আমাদের এই প্রত্যাশা থাকবে। নিশ্চয়ই, নিঃসন্দেহে। এবার আপনার বইগুলো প্রসঙ্গে আছি, রাজনটি এই বইটি তো আপনার অনেক জনপ্রিয় এবং এটার 11তম পাবলিকেশন হচ্ছে এবারের বইমেলাতে হয়েছে। এই বইটি নিয়ে একটু জানতে চাই ভাইয়া, যে প্রতি বছরে যে নতুন নতুন পাবলিকেশন আসছে এই বইটির এবং এত পাঠক সারা, তো এই বইটার যখন প্রথম লিখেছিলেন বা বইটা প্রকাশ করলেন সেই সময়ের গল্প জানতে চাই, যে কোন সময়টাকে ধরে বা কোন সময়টাতে লেখা হয়েছিল এবং প্রকাশ করলেন? অনেক ধন্যবাদ। রাজনটি আমার চতুর্থ উপন্যাস, এর আগে তিনটে উপন্যাস প্রকাশিত হয়েছে আমার, নাভি, বংশীয়াল, জলেশ্বর। আমি তিনটাকে অনানুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেছি, কারণ এটা এতই দুর্বল লেখা, সেটা এখন হাতে নিয়ে মনে হয় না যে এই বইগুলো আমি লিখেছি। তো পরবর্তীকালে আমি রাজনৈতিক উপন্যাসটি লিখি, যেটা HSBC কালীয় কলম পুরস্কারে ভূষিত হয়। ভূষিত হওয়ার পরে বইটার বেশ কয়েকটি মুদ্রণ আসে এবং একটি সংস্করণও প্রকাশিত হয়। 2012 ধরে পাঠকরা এই বইটা পড়ছেন। যে কালে আমরা এখন বসবাস করছি, বইমেলার সময় একটা উপন্যাস প্রকাশিত হওয়ার পরে অধিকাংশ সময় ওই উপন্যাসটি বইমেলার পরে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সাধারণত এই প্র্যাকটিসটা, এই চর্চাটা আমাদের এখানে চালু আছে যে পরবর্তীকালে বইমেলার আর বইটির আর কোনো হদিশ থাকে না। অধিকাংশ বই, সব বইয়ের কথা আমি বলছি না, সেক্ষেত্রে 12 ধরে একটি উপন্যাস পাঠক পড়ছে, মুদ্রণের পর মুদ্রণ হচ্ছে এবং পাঠক সমাবেশ থেকে এটার যোগবর্তী সংস্করণ প্রকাশিত হয়েছে, এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় একটি আনন্দের ব্যাপার। কারণ হচ্ছে আমি মনে করি রাজনীতিতে আমি যে একটি গল্প বলতে চেয়েছি 250 আগের, যখন ইংরেজরা এদেশে প্রথম আসে, ত্রিপুরার রাজা রাজদরবারের একজন বাইজিকে কেন্দ্র করে, যিনি মধ্যবর্তী বয়সে, তার মধ্য বয়সে এসে একটি মসজিদ নির্মাণ করেছিলেন কুমিল্লার গোমতী নদী তীরবর্তী এলাকায়, কিন্তু তিনি বাইজি বলে সেই মসজিদে কেউ নামাজ পড়েনি। মানে এটা একটা বাস্তব ঘটনা ছিল, লোকপুরাণ ছিল, লোকপুরাণকে কেন্দ্র করে আমি আমার কল্পনার
ফানুস উড়িয়ে দিয়ে আমি উপন্যাসটিকে সাজিয়েছি। উপন্যাসটি বাস্তবতার সূত্র এখানে রয়েছে, কিন্তু পুরোটাই আসলে আমার কল্পনা। যারাই পড়ছে উপন্যাসটার আখ্যানের কারণে উপন্যাসটা তাদের ভালো লাগছে, আমাকে উচ্ছ্বসিত প্রশংসা করছে। এবং বইটি মেলার তৃতীয় দিন যখন বইমেলা আসলো, শুক্রবারে যখন বইমেলা আসলো, আমি দেখেছি বইমেলায় আমার অটোগ্রাফ নেওয়ার জন্য পাঠকরা একের পর এক আসছে। মানে একটি পুরনো বই, 12 বছর আগের বই, আমি অটোগ্রাফ দিচ্ছি, এটা আমার জন্য নিঃসন্দেহে অনেক আনন্দের এবং বড় একটি ঘটনা। কারণ বাংলাদেশে যে পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে, সাংস্কৃতিক অধঃপতন আমাদের ঘটেছে, আমাদের মননের অধঃপতন ঘটেছে, সেই জায়গায় যখন একটি বইয়ের জন্য পাঠক অটোগ্রাফ নেয়, এবং সিরিয়াস বই, মানে একেবারেই যে সহজবোধ্য বইটা তেমন না, কিন্তু একটু সিরিয়াস পাঠক, একটু অগ্রসর পাঠকদের জন্য আমি বইটা লিখেছি, সেই পাঠকরা বই কিনছে, এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। নিঃসন্দেহে আরও দুটো বই এবারে বইমেলাতে প্রকাশিত হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে তরুণ লেখকদের নিয়ে একটু জানতে চাই, যে অনেক তরুণ লেখকদের বই আসছে বা প্রথম লিখছেন, সে প্রথম বই প্রকাশিত হচ্ছে বইমেলাতে, তো সেই সব বই আসলে কেমন দেখছেন, কেমন লিখছে? নিশ্চয়ই আমাদের তরুণরা ভালো লাগছে। আমি সবসময় মনে করি চাপাতির চেয়ে বই উত্তম, ইয়াবার চেয়ে বই উত্তম, হ্যাঁ মাদকের চেয়ে বই উত্তম। যে তরুণটি সবচেয়ে খারাপ লিখছে, সেও একটি ভালো কাজ করছে আমি মনে করি। কারণ তার হয়তো সে অস্ত্রবাজি করতে পারতো, সে ইয়াবার ব্যবসা করতে পারতো, আজকে ইয়াবার মহামারী, মাদকের মহামারী চলছে আমাদের এখানে। হ্যাঁ, নানা ধরনের নেশা দ্রব্য আমাদের তরুণরা, আমাদের তরুণদের ঘুম পাড়িয়ে রাখার জন্য দেশীয় এবং বৈদেশিক ষড়যন্ত্র আমাদের এখানে চলছে, কিন্তু সেই জায়গায় একজন তরুণ বই লিখছে, তার সময়টা বই লেখার পেছনে ব্যয় করছে, এটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। আমাদের এখানে অনেকে বলে থাকেন যে 4,000 বই প্রকাশিত হয়, তার অধিকাংশই অপাঠ্য, তার অধিকাংশই দুর্বল বই। আমি সবসময় একটা কথা বলে থাকি, দুর্বলরা আছে বলেই একজন সবল লেখক উপস্থিতি আছে। সুন্দরবনে অসংখ্য বৃক্ষ থাকে, হ্যাঁ একটি মহিরুহ হয় অসংখ্য বৃক্ষের কারণে, মাঝখানে একটি মহিরুহ একা দাঁড়িয়ে থাকে, ওই অসংখ্য গাছ গাছালি তরুলতা যদি না থাকতো, সেই বৃক্ষটাকে মানুষ পশু পাখি নানা ধরনের অত্যাচার করে ধ্বংস করে দিত। একজন বিশাল লেখক তৈরি হয় অসংখ্য গৌণ লেখক, অসংখ্য মাইনর লেখকের কারণে। সুতরাং আমি মনে করি যে তরুণটি আজকে বই লিখছে, সে একটি ভালো কাজ করছে, আমাদের উচিত তাকে আরও উদ্বুদ্ধ করা, তাকে বিশ্ব সাহিত্য পাঠের প্রতি উদ্বুদ্ধ করা, তাকে আরও নতুন নতুন জার্নির দিকে, নতুন নতুন অভিযাত্রার দিকে তাকে উদ্বুদ্ধ করা। তরুণরা অনেক ভালো লিখছেন, কবিতায় ভালো লিখছেন, ছোট গল্পে ভালো লিখছেন, উপন্যাসে ভালো লিখছেন। আমি মনে করি ভবিষ্যতের বাংলাদেশে লেখকরা অনেক দূর চলে যাবে, শুধুমাত্র আমাদের অনুবাদের সংকটের কারণে, আমাদের সাহিত্য অনুবাদ ঠিকমতো হয় না বলে আমরা বিশ্ব সাহিত্যে যেটাকে বলা হয় বা বিশ্ব দরবারে আমরা নক করতে পারছি না, আমরা আমাদের মূল্যায়ন হচ্ছে না। যদি ঠিকঠাক মতো অনুবাদ হতো আমাদের সাহিত্য, নিশ্চয়ই আমাদের তরুণ এবং আমাদের সাহিত্যিকরা বহু দূরে চলে যেত, বহু আলোচিত হতো। নিশ্চয়ই রাজনীতি নিয়ে বলছিলেন ভাইয়া, যে 11তম মুদ্রণ, এটার কি কোনো অনুবাদ হয়েছে কোনো দেশে? না, রাজনীতি এখনও পর্যন্ত অনুবাদ হয় নাই, ওই যে সংকটের কারণে আমাদের এখানে অনুবাদকের সংকট। কারণ ওইটার যেই পরিপ্রেক্ষিতে লেখা, যেসব শব্দ চয়ন করা হয়েছে, সেটার অনুবাদক খুঁজে পাওয়া আসলে মুশকিলের ব্যাপার। কেউ যদি ভালোবেসে অনুবাদ করে আমি তাকে সমর্থন করব। এর মধ্যে একটি উপন্যাস অনুবাদ হয়েছে জুলফিকার পারভেজ নামে আমার এক বন্ধু অনুবাদক, তিনি বইটি অনুবাদ করেছেন, কালকিউটের সুখ, যেটা ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য হ্যাপিনেস অফ কোবরা নামে। এটা কলকাতার একটা পাবলিকেশনস, বিভা নামে একটি পাবলিকেশনস থেকে প্রকাশিত হওয়ার কথা রয়েছে, আমি জানি না ঠিক প্রকাশিত হবে কিনা আগামী এপ্রিলে বৈশাখ উপলক্ষে। এছাড়া আজ পর্যন্ত আমার কোনো উপন্যাস আসলে অনুদিত হয়নি, জানি না ভবিষ্যতে কেউ অনুবাদ করবেন কিনা। নিশ্চয়ই করবেন। এবারে বইমেলাতে আরও যে দুটি বই প্রকাশিত হচ্ছে সেগুলো নিয়ে একটু জানতে চাই। একটি হচ্ছে আমার নতুন গল্পের বই, পঞ্চম গল্প গ্রন্থ, কয়েকজন দেহ। কয়েকজন দেহ হচ্ছে পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হয়েছে, বইমেলার তৃতীয় দিনই বইমেলায় এটা এসেছে। এটা হচ্ছে যৌনতা, প্রেম এবং যৌনতার বিকার নিয়ে আমার এই গল্পগুলো। কারণ মানুষের সৃষ্টি প্রক্রিয়া অব্যাহত রয়েছে যৌনতার মধ্য দিয়ে। মানুষ এবং নর এবং নারী যখন যৌন মিলনে প্রবৃত্ত হয়, তখন আমাদের সৃষ্টি প্রক্রিয়া তার জারি থাকে, অব্যাহত থাকে। যখন যৌনতার বিকার ঘটে, তখন সমাজে ধর্ষণ বেড়ে যায়, সমাজে ইভটিজিং বেড়ে যায়, সমাজে নানা ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড বেড়ে যায়। আমি এই ধরনের বিকার নিয়ে, যৌনতা, যৌনতার বিকার এবং প্রেমকে কেন্দ্র করে এই ধরনের নিরীক্ষামূলক গল্প আমি দেখাতে চেয়েছি। আমাদের সোসাইটিটা কতটা ভোগবাদী সোসাইটি, কতটা মানে চিন্তার দিক থেকে কতটা অনগ্রসর সোসাইটি, যৌনতার দিক থেকে কতটা অনগ্রসর সোসাইটি, আমি এই জায়গাগুলোতে ফোকাস করতে চেয়েছি। শুধুমাত্র যৌনতা, যৌনতার বিকার এবং প্রেম নিয়ে নয়, ওই গ্রন্থগুলোতে আরও
গল্প আছে প্রাণীকে নিয়ে, যেমন গরুকে নিয়ে গল্প রয়েছে, কুকুরকে নিয়ে একটি গল্প রয়েছে। তো মৌলিক মূলত হচ্ছে যে এই বিষয়গুলোকে নিয়ে আমি এই কয়েকজন দেহ গল্পগ্রন্থটি লিখেছি, 15টি গল্প রয়েছে এখানে। এছাড়া আমার একটি উপন্যাস উজানবাসী গত 2021 সালে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছিল, সেটার ভারতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে এবারের বইমেলায় কলকাতার অভিযান পাবলিশার্স থেকে। এটা কলকাতা বইমেলায় এটা আজকে প্রকাশক বেস্ট সেলারের মধ্যে একটি ঘোষণা দিলেন এটাকে, উজানবাসীকে। তো এটার বাংলাদেশ সংস্করণ যেটা 2021 সালে প্রকাশিত হয়েছিল, এটা আবার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। এই জন্য দ্বিতীয় সংস্করণ যে এর মধ্যে উপন্যাসটি দুটো পুরস্কারে ভূষিত হয়েছে, একটি হচ্ছে বাংলা একাডেমি প্রবর্তিত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন পুরস্কার এবং IFIC ব্যাংক সাহিত্য পুরস্কার। দুটো পুরস্কারের মূল্যমান একটি 5 লাখ, একটি 1 লাখ। ফলে 6 লাখ টাকা একটি উপন্যাস, বাংলাদেশে সচরাচর এই ধরনের ঘটনা খুব কমই ঘটে থাকে যে একটা উপন্যাস এত টাকা পুরস্কারে বা এই দুটো গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। তো প্রকাশক পাঠকের চাহিদা ইতিমধ্যে বেড়ে গিয়েছে, প্রকাশক ভাবলেন, আমি মনে করলাম যে এটা একটু পুনর্লিখন করে একটু কাটছাট করে দ্বিতীয় সংস্করণ করা যেতে পারে পুরস্কারের নাম উল্লেখ করে। এটা সম্ভবত আজকে আসার কথা পাঞ্জেরি স্টলে কিংবা আগামীকাল চলে আসবে। বাহ, দারুণ বিষয়। ভাইয়া, বইমেলা নিয়ে অনেক কথা হচ্ছিল, বইমেলার বাইরে যে আরও 11টি মাস রয়েছে, আমরা একটু বেশিরভাগ দেখি যে বইমেলাকে কেন্দ্র করেই বই প্রকাশিত হয় বেশিরভাগ বই, তো সেক্ষেত্রে এই বাকি 11 মাসে কোনো শূন্যতা তৈরি হয় কিনা আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি না কোনো শূন্যতা তৈরি হয়, কারণ বইমেলার সময় পাঠক কোনো বই পড়ে না। আসলে বইমেলার সময় পাঠক বই সংগ্রহ করে, সেই সংগ্রহিত বইগুলো সারা বছর ধরে পড়ে। এখন যারা বলে থাকেন যে আমরা শুধু বইমেলার সময় উৎসব করে থাকি, বইমেলার সময় বই নিয়ে মেঝে থাকি, সারা বছর আর কোনো খবর নাই, কথাটা আসলে সত্যি নয়। কারণ হচ্ছে আমরা ঈদ করবো বছরে একদিন, যদি আমি প্রতিদিন ঈদ করি তাহলে তো হবে না। আমি বিরিয়ানি খাবো সপ্তাহে একদিন, যদি আমাকে সারাদিন প্রতি সপ্তাহে প্রতিদিন আমাকে বিরিয়ানি খেতে হয় না। আসলে আমাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে। আসলে আমরা সবসময় নেতিবাচক প্রচারণায় বিশ্বাস করি এবং প্রচার করতে চাই। নেতিবাচক প্রচারণা দিয়ে আপনি যখন ফেসবুক লাইভ করবেন আপনার লাইক পড়বে 1000, আপনি যখন পজিটিভ কথা বলবেন, আপনি ফেসবুকে কথা বললে আপনার লাইক পড়বে 500, 100 বা 100 কম। মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা হয়ে গেছে পুরো জাতির নেতিবাচক দৃষ্টিভঙ্গি। আমি বলতে চাই যে এটা আমরা নেতিবাচক কোনো প্রচারণার মধ্যে আমি অন্তত করি না কখনোই। আমি মনে করি বইমেলা একটি উৎসবের মাস, বইয়ের উৎসবের মাস। প্রকাশকরা লেখকরা বইটাকে ইন্ট্রোডিউস করেন তার পাঠকদের সঙ্গে, যে লেখো দেখো আমি একটি বই লিখেছি। প্রকাশকরা বলে থাকেন যে আমি একটি বই প্রকাশ করেছি, এটা তোমাদের জন্য, তোমরা এটা পড়বে ভবিষ্যতে। পাঠক সংগ্রহ করেন এক মাস জুড়ে, পরবর্তী সময়ে সারা বছর ধরে সেই বইগুলো পাঠক পড়েন। এবং বাংলাদেশে অসংখ্য অনলাইন কেন্দ্রিক বই বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে এখন, রকমারি, বাতিঘর, পাঠক সমাবেশ, হ্যাঁ, সহ কথা প্রকাশ সহ অসংখ্য প্রকাশক যারা সারা বছর ধরে বই বিক্রি করছে। আপনি দেখবেন বাতিঘর, পাঠক সমাবেশ সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে সারা বছর ধরে বই বিক্রি হচ্ছে। কারা কিনছে এসব বই? নিশ্চয়ই আমাদের বাংলাদেশের মানুষ কিনছে। সিঙ্গাপুর থেকে, চীন থেকে, মালয়েশিয়া থেকে মানুষ এসে, আমেরিকা থেকে মানুষ এসে এখানে বই কিনছেন না। আমাদের সন্তানরাই, আমাদের বন্ধুরাই, আমাদের পিতামাতারাই এই বইগুলো কিনছে, তারা পড়ছে, তাদের বোধকে উন্নত করছে। আমরা প্রত্যাশা করব আমাদের বইয়ের পাঠ যাতে আরও বৃদ্ধি পায়, এই প্রত্যাশা আমাদের সবসময় থাকবে। আচ্ছা, লেখালেখির বই তো প্রকাশিত হলো এবারে বইমেলায়, কিন্তু লেখালেখি নিশ্চয়ই থেমে নেই, অনেক কিছুই হয়তো বা রেডি থাকে, আস্তে আস্তে প্রকাশ করা হয়। এবছর কি আপনার আর কোনো বই পাবার সম্ভাবনা আছে নাকি পরবর্তী বইমেলা পর্যন্ত অপেক্ষা? না, এবছর আপাতত আমার কোনো বইমেলা এখনও পর্যন্ত আমি দেখছি না যে আমার কোনো বই প্রকাশিত হবে। আমি আরেকটা উপন্যাস শেষ হাত দিয়েছি, শুরু করেছি, 1200 শব্দ লিখেছি ডিসেম্বরে, বাট এরপরে আমি আর বইটি নানা ব্যস্ততার কারণে উপন্যাসটি হাত দিতে পারিনি, আগাতে পারিনি। আশা করছি আগামী এপ্রিল নাগাদ আমি উপন্যাসটি আবার শুরু করব, যদি সম্ভব হয় আমি ডিসেম্বরের মধ্যে শেষ করব, যদি সম্ভব না হয় আমি পরবর্তী বছরের জন্য আবার অপেক্ষা করব। কিন্তু এর মধ্যে আমি একটা কাজ করেছি, বাংলায় ইসলামের সহজিয়া ধারা নামে একটি প্রবন্ধের বই, আমাদের এখানে যে ভাববাদী ধারাটা রয়েছে, সুফিবাদী যে ধারাটা রয়েছে, মরমীবাদের যে ধারাটা রয়েছে, সেই একটি পাণ্ডুলিপি আমি গুছিয়ে রেখেছি। সেটা আমি নানা কারণে, কাগজের দাম বৃদ্ধি কিংবা একাধিক বই প্রকাশিত হয় এবছর, আমি এটা প্রকাশ করিনি। আশা আছে যে আগামী বইমেলায় এই বইটি আমি প্রকাশ করব। নিশ্চয়ই, সকৃত নোমান এই নামটি হয়তো অনেক পাঠকের কাছেই পছন্দের একজন লেখকের নাম, তার বইগুলো তারা পড়েন, সংগ্রহ করেন, কিন্তু আপনার কাছে যদি জানতে চাই আপনার যারা পছন্দের লেখক তাদের বই কি এখনও সংগ্রহ করে পড়া হয় কি না? নিশ্চয়ই একজন লেখককে অবশ্যই লেখার জন্য পড়তে হয়, কারণ তার লেখালেখিটাকে সচল রাখার জন্য যে তেলের প্রয়োজন হয় সেই তেলটা হচ্ছে বই। এখন কোনো লেখক যদি বই না পড়ে তার লেখার যে গাং, লেখার যে নদী, সে নদী শুকিয়ে যায়। আসলে তার ভিতর থেকে কোনো কিছু বাইর হয় না, তার কল্পনাশক্তি ফুরিয়ে যায়।
সব সময় আমি সাধারণত বাংলা সাহিত্য প্রচুর পড়েছি এখন বাংলা সাহিত্য পড়ার মতো আমি খুব একটা বই দেখি না যে ক্লাসিক বইগুলোর কথা বলছি কিন্তু সমকালীন যারা লিখছেন এখন যেমন আমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক আহমদ মুস্তফা কামালের গল্প সংগ্রহ প্রকাশিত হয়েছে দ্বিতীয় খণ্ড আমি অবশ্যই এটা সংগ্রহ করব আমাদের কবি শামীম রেজা কবি অরবিন্দ চক্রবর্তী কবি প্রাবন্ধিক আমাদের গল্পকার মুজাফফর হোসেন সহ অনেক তরুণ এবং আমাদের অগ্রবর্তী যারা আছেন কথাসাহিত্যিক ইন্দ্রদলক মিলন সৈয়দ মঞ্জুরুল ইসলাম কথাসাহিত্যিক আনিস লোক এরা অনেকেই লিখছেন ভালো ভালো লিখছেন তাদের বইগুলো অবশ্যই আমি সংগ্রহ করব এবং পড়ার চেষ্টা করব এই বইমেলায় সংগ্রহ করে পরবর্তী সময় আমি অবশ্যই পড়ার চেষ্টা করব নিশ্চয় অনেক ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সর্বশেষ পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে পৃথিবীতে সুন্দর করে তোলার পিছনে এই পৃথিবীটা সবচেয়ে যার বেশি ভূমিকা তার নাম হচ্ছে বই বই হচ্ছে জ্ঞানের বাহন মানুষের যে চিন্তা পৃথিবীতে অন্য কোনো প্রাণী হয়তো চিন্তা করতে পারে না আমি নিশ্চিত না যে চিন্তা করতে পারে কিনা কিন্তু তারা চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে না মানুষ একমাত্র শক্তিমান প্রাণী যে তার চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে এবং সেই চিন্তাটাকে লিপিবদ্ধ করতে পারে লিপিবদ্ধ করে বইয়ের মধ্য দিয়ে প্রিয় পাঠক আপনারা যারা এই অনুষ্ঠানে দেখছেন আপনারা অবশ্যই বই পড়বেন আপনি অবশ্যই বইয়ের মধ্য দিয়ে আপনার মননকে গঠিত করবেন আমাদের এই জাতির মুক্তির জন্য বই পাঠের কোনো বিকল্প নাই নিশ্চয়ই অনেক ধন্যবাদ ভাই অনেক শুভকামনা থাকলো আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা অনুষ্ঠানে দেখেছেন সবাইকে আমি অভিনন্দিত করি এবং শুভেচ্ছা জানাই বইমেলায় আমন্ত্রণ জানাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর